বর্ণিল আলোক ছটায় মুগ্ধ চারপাশ, বাহারি রঙে স্নাত রাতের আধার। করোনা মহামারীর কারণে চারিদিকে যখন হতাশা আর অশুভর উন্মাত্ততা, ঠিক তখনই বড়দিনের আগমন। প্রতি বছরের মতো না হলেও এবারও বড়দিন আয়োজনের প্রস্তুতি নিয়েছে জার্মানি। করোনার কারণে বড় পরিসরে উৎসব হবে না ধরে নিয়েই নিজেদের বাড়িঘর রঙিন রঙে সাজিয়েছেন বিভিন্ন শহরের মানুষ, কিন্তু প্রতি বছরের তুলনায় তা খুবই নগণ্য। এবছর ক্রিসমাসের কোনো বাজারই নেই, কিছু মানুষ তাদের বাড়িঘর সাজাচ্ছেন। মূলত বাচ্চাদের পছন্দের দিকে নজর দিয়েই আমরা এবারের আলোকসজ্জা করছি। আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন শহরের পাশে স্থাপন করা হয়েছে সান্তা ক্লজের অবয়ব, করা হয়েছে ছোট্ট সোনামণিদের জন্য নানা আয়োজন। রঙিন আলোতে সেজেছে অস্ট্রিয়াও। সাধারণ বাসাবাড়ি ছাড়াও তৈরি করা হয়েছে বেশ কিছু আলোর স্তম্ভ। স্বাস্থ্যবিধি মেনে এ আলোর খেলা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। খুবই সুন্দর দৃশ্য, এটা শিশু সহ সব বয়সের মানুষের জন্যই মনোমুগ্ধকর। অস্ট্রিয়া, জার্মানি ছাড়াও ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ নিজেদের বাড়িঘর সাজিয়ে এবং কেনাকাটার মাধ্যমে এরই মধ্যে শুরু করেছেন বড়দিনের প্রস্তুতি। কাজী ইফতেখার শুভ সময় সংবাদ।